ইমামসভাবে বক্তিয়ার উদ্দিন কাকি রে সবাহিম অক্টবর মধ্যে স্টুডেন্টস সকলের সামনে ডাক দিয়া নিয়া কইলা বক্তিয়ার আমি ইমাম সাহেব তোমার খুইয়া দিয়ার তুমি ফড়ো আলিফ্বা তা সাড়িয়া যাও বক্তিয়ারে আলিফ্বা তা সাড়িয়া তার জবান দিয়া শুরু করো আলিফুল্লা এইভাবে তিলাওয়াত করতে করতে গিয়া বক্তিয়াৰে কোৱা তিমান চাবৰ সামনাখন ফোনৰ নম্বৰ ভাৰাৰ চুবাহানল্লা চৰাবি আবু দিহি লাই লামি লাল মছজিদিল হেৰাম এক পোৱা তাল্লাৰ বন্দা চাৰি বছৰৰ ৰচিছু বক্তিয়াৰে মুখস্থ সোনাইয়া গেলা হৈ চুবাহানল্লা ফালমাৰিয়া ইমান চাবে বক্তি আৰু হাতৰ মধ্যে দনিয়া সঙ্গে সঙ্গে বক্তিয়ার বাড়ির মধ্যে গিয়া বক্তিয়ার মারে ডাক দি না ডাক দিয়া খেল বক্তিয়ার মা তোমার সন্তানটা আমার কাছে দি নাই তোমার সন্তানে আলি বাতা সাফড়াইবার জন্য আমার আদে সরিয়া আইলায় অথচ তোমার সন্তানে এক বাত আমার সামনা খানো আলিফলাম মিন তাকি লইয়া ফোনেরও ফারা পর্যন্ত মুখস্থ শুনাইয়া গেল একটা বার হোসেন দেওয়া বক্তিয়ার মা তোমার কি তুমি বাড়ির মধ্যে মুখস্থ কোরআন ইল্লা আয়ছলায় বখতিয়ারর মা আল্লাহর যাতর কসম খাইয়া কইলা মাস্টার ইমাম সাহেব আমি বখতিয়ারর মা আল্লাহর যাতর কসম খাইয়া কইয়া আমার সন্তানকে জীবনে কোনদিন আলিফ বাতা সাফরজন্ত পড়াই নাই বখতিয়ারর মা ইমাম সাহেব কইলা হে বখতিয়ারর মা তাহলে তোমার ছেলে আলিফ বাতা জানা পড়িয়া আলি ফ্লাম মিম তাকিলিয়া 19 পারা পর্যন্ত কিভাবে শুনাইয়া গেল বখতিয়ারর মা হইলা ইমাম সাহেব আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার আমি বখতিয়ারর মা যখন স্তন বার করি আমার সন্তানের মুখর মধ্যে তুলিয়া দিতাম আমার সন্তানেরতুতপান জমিন অকরিয়া যাইত আর আমি আওয়াজ দিয়া পড়িতাম আলিম ইম্মা যালিকা আলকিতাব লা রাইবা ফী লিল হে মসজিদ ইমাম সাহেব আমি মায়ের প্রতিদিন তিলাওয়াত করতে করতে আড়াই বছর আমার সন্তানদের দুধপান করাইতাম আর ফোনা গেছিলাম বক্তিয়ারর মায়কুর ফানি ফালাইয়া যখন এই হান্তা কইলা মসি ইমাম সাহেব কইলা হে বক্তিয়ারর মা তোমার কথা শুনি আমার বুঝতে আর বাকি রইল না তোমার সন্তানকে যখন তুমি দুধ করাইছো আর পুরাণে করিম করিয়া গেছ আল্লাহ তোমার সন্তানের মুখে দিয়া দু তখন মধ্যে ঢুকাইছে আর খানে দিয়া তোমার জবান ওর তিলাও খানতানিয়া তার সিনার মধ্যে জায়গা করাইয়া দিয়া আজকে তার এখন বয়স ও ফোনেরও ফারা হাফিজ বানাইছে হইসু ভানাল আইজ যদি ফিরোর বাজারের কোনো মা তোমার ছেলে সন্তান তোমার মেয়ে সন্তান রে কুলো লইয়া সুরাফাতে হাত তিলাও যাও আল্লাহর দিকির যদি খরিয়া যাও মসজিদর ইমাম সাবর দোয়ার প্রয়োজন হইতো নাই মাদ্রাসার হুজুরের দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই তোমার সন্তানের তোমার সামনাখানো দিন মাতা করিয়া তুমি মা যত বৃদ্ধ হও তুমি বাবা যত বৃদ্ধ হও না তোমার সন্তানে তোমার আম্মা আম্মাজান হইয়া তোমার গর্ব করব আর হেতমত করিয়া জমিনও যতদিন তুমি তা হওয়ায় এতদিন তোমার সম্মান হইয়া যাইব হৌরি কিনা তাই সন্তানটা জমিনও মানুষ বানায় হে দুনিয়ারা ওলা তখন মা জমিন তাকে চলে গেলে জীবনে আর কোনোদিন মা তুমি ফাইতে না যদি আশি বছর ও বিবাহর ইচ্ছা হয় এরপরও হাজারো শাশুড়ি মধ্যে তুমি ভাই কিন্তু শাশুড়ি ভাইয়া শ্বশুর ভাইয়া কোনোদিন বাবা মার ল বাধ্য করিয়া জমিনও চলাফিরা করিও না মায় যদি শকুর ফানি ফেলাইয়া একটা বার যদি তোমার সামনা কেন বদিয়া আল্লাহ আমার সন্তানরে দশ মাস দশ দিন গর্ব ধারণ করিয়া আড়াই বছর পর্যন্ত পায়খানা প্রসাব সোফা করাই আমার সন্তানকে মানুষ বানাইলাম এই আমার সন্তান বড়োই আমার লগে বেয়াতি করে তুমি ওই বিচার খান তা জমিন আল্লাহর কসমা খুঁজেন হে পীরর বাজার মুসলমান ওই মায়ের চকুর ফানির বদৌলতে তোমার মতো আল্লাহ জমিনও বেগ ইজ্জত করব লাঞ্চিত বঞ্চিত দিন দেখি তোমার আল্লাহে জমিনও দিব আর হায়াতরে সময়া জমিন থাকি বে ইজ্জতির সহিত তোমার জমিনটাকে উঠানি নোয়াইবিন এই জন্য আল্লাহ তাবার কথা আল্লাহ বলেনা হে সন্তান তোমরা তোমার মা বাবার খেতমত ডবিনের মধ্যে হরিয়া যাও কবি মধ্যে তোমরা তুমরা মা বাবার ক্ষেতম হরিয়া যাও কবিলি দে তোমরা তোমরা মা বাবার লোকের ভালো ব্যবহার তুমি করিয়া যাও নরম ব্যবহার নখরিয়া যাও তোমার মা তোমার বাবা যত বৃত্ত হইবা যত বয়স কইবা তুমি যতবার এমপি মিনিস্টার বনো না তুমি হিন্দু হও তোমার বাবা হিন্দু হকা তুমি মুসলমান হও তোমার মা খ্রিস্টান হকা তুমি জমিনও মুসলমান হও না কেন এর জীৱনে জীবনে কোনো দিন তোমার মা তোমার বাবার সঙ্গে তুমি বেয়াতিমূলক কোনো আচরণ কৰিও না তোমার মা তোমার বাবার সামনাখান আঠিয়ে যাইও না দুজাহানের নবী মোহাম্মাদুর নাসুর্লা সল্লল্লাহ তাহানা আনে সিমা সল্লা মায় একদিন একজন সাহাবিয়ে থানে একজন মুৰব্বী বাবারে লইয়া নবীদের সামনে যখন মস্তিদ নবীর মধ্যে তো নিলেন নবীদের রিকার খলা আমার সাহাবি ওই যে বৃদ্ধ মানুহ দেখা যাক তোমার সামনা খানৰ দাঁড়ানো উনি তোমার কে লাগে ওই সাহাবিয়ে কই লাই আর উনি আমার জনম দুঃখিনি বাবা আবার খয়া খুঁয়া ও আমার সাহাবে তোমার বাবার লোকে যদি রাস্তা বাই হাঁটি হাঁটি তুমি ফিরর বাজার থেকে সৌধুরি বাজার যাও তোমার বাবার সামনে দিয়া তুমি হাটিয়া যাইও না তোমার বাবার ডাইন সাইটে আটিয়া যাইও না তোমার বাবা কোনো মতৃস্য যদি বসার চেষ্টা কর তোমার বাবার আগে তুমি মতিস বসিও না তোমার বাবা কোনো জায়গার মধ্যে খাওয়া যদি বই তুমি আওলাদে তোমার বাবার আগে খাওয়া দাওয়া জমিনও করিও না আমি নবী তোমার জমিনের মধ্যে হতা হইয়া দে আর তোমার বাবার সামনা খানো কোনো আঙ্গুল তুলা আঙ্গুল উষা করিয়া জীবনে হতা হইয় না তোমার বাবার লগে চোখ লাল করিয়া তুমি হতা জমিনের মধ্যে হইয় না যদি তোমার বাবায় বদমা দি নাই আমি নবী দোয়া করিয়া তোমার জন্য দিতে পারতাম না হই না এই হলো বাবার পাওয়ার মার পাওয়ার ইম্মা ইয়াবনু গান্না ইনদাকাল কিবারা হাদুহুমা আউ কিলা হোমা তুমি যখন বালিক হয়ে দিবাই তুমি যখন বড় বেটা বনবাই কুয়েতর জমি রোধি করবায় সৌদি আরবের জমি রোধি করবাই বেঙ্গালোর চেন্নাইত কি হাজার হাজার টাকার মালিক যখন তুমি জমিদের মধ্যে ভাই আর তোমার বাবা যদি জমিদের মধ্যে গরিবটা হয় তোমার বাবা বৃদ্ধ হওয়ার তুমি বেটা বনি দিবাই তোমার বাবা বৃদ্ধ হওয়ার মা বৃদ্ধ হওয়ার জীবনে কোনোদিন অবাধ্য আচরণ তুমি জমিনা এমন কোনো কথা কইয়া তোমার বাবার দিলর মধ্যে আঘাত না। এমন কোনো কথা কইয়া তোমার মার দিলর মধ্যে তুমি আঘাত দিও না তোমার মা যদি আতুলা মারি বদা দেখ না দেখোয়া শুধু দিলর মধ্যে যদি আঘাত পাইলাই আমি আল্লাহ তোমার জমিন ধ্বংস করমিল্লা তুমি বিদ্যম বালিখোয়ার হওয়ার বাদে তোমার বাবার মধ্যে যদি একজন ভাও মাও যদি একজন ফাইলাও ও তোবা দুইজন যদি একসাথে জমি না পাইলা তুমি আওলাদে তোমার মা বাবার লগে ভালো ব্যবহার জমি না করিয়ে যায় ইмма ইয়াব্লুগান না ইলযাকাল কিবারা হাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা তুমি এইভাবে হোতা হইয়া দাও মা তোমার মা তোমার যদি গালি দিলাই তোমার বাবা যদি জমিনের মধ্যে তোমার গালি দিলাই তুমি সন্তানের জমিনও কোনোদিন উপসব দোকান কোনোদিন করিও না হে কলেজের বাইরা হে ইউনিভার্সিটির বাইরা যত বড় শিক্ষিত হও না কেন যত বড় ডক্টর হও না কেন তুমি যদি দেশের প্রাইম মিনিস্টার জমিনের মধ্যে হও দু জাহানের নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লাহিম সাল্লামায় ফরমাই তোমার সিকিউরিটি লইয়া তোমার বেটা কি লইয়া তোমার মার সামনে খানো তুমি যাইও না তোমার বাবার সামনা খানো তুমি যাইও না কারণ ওই মা জানে একটা সন্তানের প্রতি কত মায়া একটা সন্তানের প্রতি কত ভালোবাসা বাবা জানে সারাটা দিন থেকে মেহনত মজায়দা করিয়া পেলচা মারিয়া খয়লা খাটিয়া মাতার গাঁপাতা ঈদর দিন যখন তুমি বাড়ির মধ্যে দেখো তোমার বাবা সিরাত টেড়া লাগাইয়া ঈতকার মধ্যে যায় আর তুমি সন্তানদের দামি দামি পোশাক দিয়া রাস্তার মধ্যে তোমারে নতুন জুতা দিয়া ঈতেকার মধ্যে লইয়া যায় কতদিন দেখলাম পাকঘর মধ্যে মায়ে বাবা শুধু খানা খানি মার খানোর খোলাম খলাম জানে কোন কারণে শুধু খানা খানি করয় আর তাদের সকুর ফালাইন। ফেলায় কইতা হইতালা তুমনি তোমার বাবার অপকারের টেকা তাহার কারণে তোমার বাবা ঈদের দিন তোমার দামি কাপড় দিতে পাত্র না ঈদের দিন তোমার নতুন দুতা দিতে পাত্র না তোমার বাবা পানি ফালাই আমার কাছে লজ্জিত আমি লজ্জিতা বুঝাই আমার স্বামী যান এই আলি দিতে পারছ না দুঃখ নিও না আগামী আলি তোমার সন্তানটা নতুন কাপড় দিবা এ কিনা যখন তুমি কুয়েত থাকি সৌদি আরব থাকি বেঙ্গালুর থাকি যখন বাড়ির মধ্যে তুমি রয়না দিলাও তোমার কলিঞ্জার টুকরা স্ত্রী সারা টারাই তো করে না তোমার হলিঞ্জার টুকরা বাইয়ে তোমার কলিঞ্জার টুকরা বইনে তোমার লাগি সারা টারাই তো করে না কিন্তু একজন মানুষ দেখা যায় লেফটনটা জ্বালাইয়া সারা টারায় বিস্তার ওই পাশ নাকি ওই পাশে ঘুরাফেরা করিয়া যদি সামান্য সময় লাগি মোবাইলটা যদি জমিনের মধ্যে বন্ধ হয়ে যায় ভাই কত সময় সাসার কাছে যাই কত সময় বাবার কাছে যাই কত সময় বাইর কাছে যাই বাবা আবার সন্তান মোবাইলটা জমিন চুই সব দেখি আর একটাবার খবর লইয়া দেখ আমার সন্তানটা কোন জায়গার মধ্যে আছে তোমার যদি কুয়েতর জমিন সৌদি আরবর জমিন যদি ফেটর বেত না জমিনের মধ্যে ধরি নাই পৃথিবীর সারা মানুষে বুধবার আগে তোমার মায়াকে বুঝি লাই এর নাম হইয়া তাকল মা তু জাহানের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল মায়ের তারর লগে সন্তান দিলর লগে একটা কানেকশন দেওয়া আছে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে ফেটর বেত না লিয়া যদি যাও মায়ের বাতর খামার মুখ দিয়া বুঝতে পারো আমার সন্তান বিদেশের জন্য বিপদ আছে কৌটি কিনা এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন তুমি যত বড় নেতা বনো যত বড় পয়সাওয়ালা বনো যত বড়